নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ডিনার রেসিপি শেয়ার করব। রোজ রোজ একঘেয়ে রুটি খেতে কিন্তু একদমই ভালো লাগে না, তো সেই আটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটি তৈরি করবার জন্য এখানে আমি নিয়েছি 1.5 খানা পেঁয়াজ, একটা পেঁয়াজকে অর্ধেক করে নিয়েছি আর একটা পেঁয়াজের অর্ধেকটা অংশ দুভাগ করে নিয়েছি, নিয়েছি 2টো টমেটো, টমেটোগুলোকে এরকম অর্ধেক করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে 7-8 কোয়া রসুন। এবারে কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে পেঁয়াজ টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে আমি সাদা তেলই কিন্তু দিয়েছি কড়াইতে। এবারে এগুলো উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা দেখুন একদম লালচে হয়ে এসেছে, এই সময় আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম, রসুনটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন আমি এই পেঁয়াজ রসুন টমেটো সবই তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এগুলো তুলে নেওয়া হয়ে গেলে এগুলো ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে। এবারে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি, একদম মিহি করে কিন্তু করেছি, দেখুন এরকম মিহি করেই পেস্টটা তৈরি করতে হবে। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, এখানে 200 গ্রাম আটা আছে, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে জোয়ান, হাতে এইভাবে একটু ঘষে দিচ্ছি, এতে করে গ্যাস অম্বল হওয়ার চান্সটাও কম থাকবে আর জোয়ান দিলে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স, সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে টমেটো পেঁয়াজ আর রসুনের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। প্রথমে অর্ধেকটা পরিমাণে দিয়ে আটার সাথে ভালো করে মেখে নিচ্ছি, তারপরে বাকিটা দিয়ে দেবো। আর যদি মাখতে মাখতে জলের প্রয়োজন হয় তাহলে অল্প পরিমাণে জল দিতে পারেন, আর না হলে নাও দিতে পারেন। আর মাখার পর যদি মনে হয় যে একটু বেশি নরম হয়ে গেছে তাহলে একটু আটা দিয়েও নিতে পারেন। আমার এটা মাখতে কিন্তু একটুও জলের প্রয়োজনও লাগেনি আর আটাও লাগেনি, যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তাতেই কিন্তু ডোটা একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেছে, দেখুন একটু নরম করেই কিন্তু মেখে নিয়েছি। এবার এর থেকে লেচিগুলো কেটে নিচ্ছি, আর এটা মাখার পরে ঢেকে রাখার কোনো দরকার নেই, এটা সাথে সাথেই বানিয়ে নেওয়া যাবে। রুটির মতো সাইজের করেই লেচিগুলোকে সব কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটা লেচি হাতে নিয়ে এইভাবে একটু পাকিয়ে নিচ্ছি, তারপরে একটু শুকনো আটা দিয়ে বেলে নিচ্ছি। রুটি যেভাবে বেলে ঠিক সেভাবেই আমি গোল গোল করে পরোটাগুলো বেলে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এটা আমি পরোটাই তৈরি করছি পেঁয়াজ টমেটোর, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। একটা পরোটা বেলে নিয়েছি আর একই রকমভাবে সবকটা পরোটাকেই আমি বেলে নেব। পরোটাগুলো বেলে নেওয়া হয়ে গেলে একটা ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে শুকনো করে পরোটাগুলো সেকে নিচ্ছি, মানে তেল ছাড়া পরোটাগুলোকে প্রথমে সেকে নিচ্ছি উল্টে পাল্টে, আর একসাথে আমি 2-3টে করে পরোটা সেকে নিচ্ছি। 3টে করে পরোটা আমি একবারে সেকে নিচ্ছি প্রথমে, এভাবে একটু আগে শুকনো সেকে নেবেন তারপরে তেল দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু পরোটা খুব সফট হবে আর খেতেও ভালো লাগবে। উল্টে পাল্টে পরোটাগুলোকে সেকে নেওয়ার পর এবারে তেল দিয়ে দিলাম 1 হাতা মতো, তেলটা দিয়ে এবারে পরোটাগুলো ভেজে নেব। বন্ধুরা, তাহলে রোজ রোজ রুটি না খেয়ে এই পরোটা মাঝে মাঝে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। আর এর সাথে কোনো সবজি প্রয়োজন হবে না, যে কোনো চাটনি বা রায়তার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পরোটাগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছি, একটু কড়া করে ভাজলে কিন্তু পরোটা খেতে বেশি ভালো লাগে। বেশ লালচে করে পরোটাগুলো ভেজে নিয়েছি দেখুন। আর এই পরোটা ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতেই রেখেছি। পরোটা বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি, দেখুন পরোটাগুলো খুবই কিন্তু সফট হয়েছে, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে। আর ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পারবেন। আমি রায়তার সাথে পরিবেশন করেছিলাম, খেতে দারুণ লেগেছিল, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো তৈরি হয়ে গেল টমেটো পেঁয়াজের পরোটা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই যা নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।